চলো রাস্তা যেতে যেতে কথা হচ্ছে, বেশি গান পাস গান্ডু না গেলে ওরা দেখতে পাচ্ছে না, মানে এদিকে ঢুকছে হাত দাঁড়াচ্ছে, এত বড় হাত ভাঙা দেখতে পাচ্ছে না। বছরটা লোক সামনে পুলিশ থাকলি না তুই মোটামুটি নেম পড়বি, বুঝলি তো? গাড়ি থেকে তুই গাড়িতে নেম পড়বি, হেঁটে হেঁটে যাবি আর আমি চলে যাবো। এই এই ছেলেটা ভেলো ভেলোটা আমাদের পড়াই যাবি, এক থালার লেওড়া দেবো, চুষে চুষে খাবি। কোথাও যাবেন নাকি স্যার? আমি এদিকে যাবো। এদিকে যাবেন? চলুন দিয়ে আসছি। আমি কোথায় যাবেন? আমি রোড স্টেশন যাবো। তুমি তো গাড়ি কই? কি করে গাড়ি আমরা গাড়ি ভাই ভেতরে খতম। এই বোকা চোদা কি করে লাউড আমার এই গাড়ির ভাই জানি বাড়াচ্ছে মারা। কেসে কেসে লোক রেতে আর ইয়ার সব খুলে ফেলে দিও না কি করে গাড়ি মারা করে ফেলে কি করেছি দেখ কি মাকা ইয়া দেখো ফেজ তুরে বড় সময় মারা বাইরে তো পুরো গান মেরে দিয়েছি তুরে মারা। অনেকদিন ধরে বাড়িতে বসে আছি, কোনো ভিডিও ভিডিও করতে হচ্ছে না, কারণ আমি লখনউ গিয়েছিলাম, তারপর থেকে আর কোনো ভিডিওই করিনি। আর এমনিতে প্রচন্ড গরম প্লাস বৃষ্টি হচ্ছে, এমনি গাড় ফেটে আমার সঙ্গে একটু বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম, একটু গল্প করবো, একটু ফটো মটো ক্লিক করবো, আজকে একটু ফটো তুলবো এই গরম রোদে। চলো রাস্তা যেতে যেতে কথা হচ্ছে, বেশি গান পাস। তো গাইজ আমি আর বন্ধু বেরিয়ে পড়লাম, এবার গিয়ে প্রথমে এই গাড়িটাকে আবার তেল খাওয়াতে হবে। এখন মানে যে গাড়ি নিয়ে বেরোচ্ছে মানে সেই গাড়িতে এখন শুধু তেল ভরতে হবে, ওরা গাঁর পাকম একটা সীমা থাকে ওরা। মানে সব চালাচ্ছি এত বড় আমি চালাচ্ছি না, আমার ভাইরা চালিয়ে চালিয়ে সব গাঁর মেরে দিচ্ছে। তো এখন এবার প্রথম যাবো তেল পাম্পে, তাই নাকি? তারপরে একটা ভালো ফটো তোলার লোকেশান আছে, সেটা হচ্ছে এখান থেকে অনেকটাই দূরে, মানে কৃষ্ণনগরের দিকে যেতে, ভালুকার দিকে। তো ওদিকে ভালো একটা লোকেশান আছে ভাই, সব কিছু জায়গা নিয়ে গেই। তো ওখানেই যাবো, ওখানে গিয়ে কিছু ফটো ক্লিক করবো। হ্যাঁ, ফটো তোলার জন্য আমার তোমার বন্ধুর কাছে, মানে আমার কাছে তো কোনো DSLR নেই, আছে একদম আমার আইফোন। আর কী করবো, কিছু করার নেই। তো চলো ঘাট বকতে বকতে যাই। দু একদিন ধরে মানে বৃষ্টি হলো, আর এখন মানে এমন গাঁড় ফাটা রোড পড়ছে যে মানে কি বলবো, বিশাল রোড। মানে দু একদিন যেভাবে বৃষ্টি হলো তো মানে বোঝাই যাচ্ছে না যে এখানে বৃষ্টি হয়েছিল, তো শুকিয়ে ট্রেনে একদম গাঁড়ে ঢুকে গিয়েছিল। তো কিছু তো করার নেই, প্রতিদিন যদি মনে করে যে বৃষ্টির জন্য যাবো না, কোনোদিন মনে করে যদি রোদের জন্য যাবো না, তাহলে তো হবে না, ভিডিও করাই বা না গানে ঢুকে যাবে। যাক লেওড়া যাক, আজকে মারা এই রেলগেটটা মারা খোলা, বাপের জন্ম মনে প্রথম মারা খুলে গেল। তো গাইজ এবার রোডে উঠে পড়লাম, আর এখনই গিয়ে আমাকে আগে তেলটা ভরতে হবে গাড়িতে। এমনি খ্যাত 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 করছে ওরা। চলো তাড়াতাড়ি আগে তেলটা ভরি, মা তারপর যা হবে হবে, গাঁড় মেরেছে তাড়াতাড়ি চলো মারা তাড়াতাড়ি, এক্ষুনি তেলটা শেষ হবে মনে হচ্ছে। এই মারা বেরিং মারতে ভয় লাগছে রে, ভাড়া বন্ধ হয়ে যাবে ওরা। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসছি চলে এসছি, আরে একটুখানি আরে একটু খেয়ে নি। গান্ডু না গেলে ওরা দেখতে পাচ্ছে না, মানে এদিকে ঢুকছে হাত দাঁড়াচ্ছে, এত বড় হাত ভাঙা দেখতে পাচ্ছে না। উঠালে রে দেবা উঠালে রে বাবা। হ্যাঁ বাচ্চা দেখো A few moments later. এই তোমার অনেক মাল চলে এসছে। কি রে মারা
से ना हो पाएगा। এবার যাবো মনে গাড় ফাটাতে ফাটাতে এখন ভালুকা। এই তো লেটেস্ট নিউজ। চলো দিদি একটা বিশ্ববিখ্যাত টান। হেমতপুর দিয়ে এবার সামনে পুলিশ থাকতে পারে। এ বন্ধু বলছি সামনে পুলিশ থাকলি না তুই মোটামুটি নেম পড়বি, বুঝলি তো গাড়ি থেকে, তুই গাড়িতে নেম পড়বি যে হেঁটে যাচ্ছি আর আমি চলে যাবো গিয়ে। এটা হচ্ছে টেকনিক, যখন তখন দুজন থাকবে, মাথায় যদি হেলমেট না থাকে একজনকে নামিয়ে দেবে, হাঁটি হাঁটি যাবে আর তুমি গুটি পাই গুটি পাই চলে যাবে, তাহলে হাঁটটা মারা যাবে। কেউ নেই মারা, সূর্যাক খুলে নাও গাই 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 করে। এই ছেলেটাকে একটা জিনিস বলি, আমি মজা আয়েগা না ভিড়ো, এই ছেলেটা ভেল ভেলটা আমাদের পড়ায় যাবি, এক থালার লেওড়া দেবো চুষে চুষে খাবি। হ্যাঁ আমি ওকে একটা ছড়া শোনালাম বুঝলি। হ্যাঁ ওই সে ওই ছড়াটা সে আমরা আগেতে পড়তাম না, মানে ছোটোবেলায় বলতাম না, এই ছেলেটা ভালো ছেলেটা আমাদের পড়াই যাবি, এক থালার লেওড়া দেবো চুষে চুষে খাবি। ওইটা শোনালাম বুঝলি, ভালো ছড়ানো ওটা, ওটা ছোটোবেলায় খুব চলেছে আমাদের বুঝলি, তাই নাকি? চলো ছড়া মড়া শোনানো হয়েছে, এখন যেতেই হবে মানে এখন অনেকটা মানে আরে গাড়ি তো মনে হচ্ছে ওটা উড়ে গাঁড় মেরে পড়বে। কোথাও যাবেন নাকি স্যার? আমি এদিকে যাবো। এদিকে যাবেন? চলুন দিয়ে আসছি। আমি কোথায় যাবেন? আমি রোড স্টেশন যাবো। রোড স্টেশন আমাদের বাড়িতে এদিকে না, সেটা কথা না। এবার আপনি কোথায় যাবেন কোথায় বলুন? রোড স্টেশন মানে কৃষ্ণনগরে ঢোকার মুখে ছেড়ে দিয়ে আসছেন? চলুন চলুন অসুবিধা নেই, চলুন ঘুরাচ্ছি চলুন। হ্যাঁ হ্যাঁ চলুন ধরে বসবেন। হ্যাঁ স্যার আমাদের বাড়ি পূর্বস্থলিতে। হ্যাঁ আমি গিয়েছিলাম বলতে আমি এখানে এসেছিলাম, এই ভিডিও ফিডিও করি তো, ওই ভিডিও করি বলে এখানেই এসেছিলাম। হ্যাঁ আমি একটু এই মোটো ব্লগিং এর উপরে একটু ফানি কনসেপ্টের উপর ভিডিও করি, এই মোটো ব্লগিং এ একটু ফানি কনসেপ্টের উপর ভিডিও করি। মোটো ব্লগ কি আপনার চ্যানেল নাম? বাইকার রাজা 2.0। বাইকার রাজা 2.0। বাইকার রাজা? হ্যাঁ হ্যাঁ 2.0। হ্যাঁ তো চলো গাইজ স্যারকে একটু কি দিয়ে আস, দেখা রোদে রোদে দাঁড়িয়েছিল কখন কি গাড়ি পাবে কি পাবে না। অনেকজন হয়তো ভাবে যে হয়তো এই ভিডিও করতে বেরোচ্ছে আর গিয়ে পোস্ট করে দিয়ে ইনকাম করে নিচ্ছে, কিন্তু অতটা সহজ নয় স্যার। আমার কি গাড়ি এটা? এটা R15। হ্যাঁ ঠিক আছে আসছে। হ্যাঁ খুব ভালো লাগলো, খুশি খুশি যাই। আমি আমার মানে ভিডিও করি বন্ধুকে নামিয়ে দিয়ে চলে এসছি বলে, আমার মনে পুলিশও ধরে নেই কে জানে। তো গাইজ আমরা ঢুকে গিয়েছি এখন ভালুকা, এবার আমরা এই বাঁ দিক দিয়ে চলে যাব। তো চলো লোকেশনে গিয়ে আবার দেখাচ্ছি, তাহলে চার্জ শেষ হয়ে যাবে। A few moments later. তো গাইজ শুধু এদিকের জায়গাগুলো দেখো, শুধু একদম গাঁর ফাটা ধরে যায়।
কত সুন্দর মানে এরিয়া, তো যেখানে কি আমরা ছবিভাবে ক্যাপচার করবো সেটা মনে হয় এখান থেকে একটু দূরে আছে। ওখানে একটা নদী টাইপের আছে না মনে হয়, আমি গিয়েছিলাম ওই জন্য এই রাস্তা দিয়ে ঢুকলাম। আর এই সামনের গাছগুলোর মানে ভিউটা তো একদম সেই লেভেলের। চলো তোমাদের গিয়ে দেখাচ্ছে একদম একটু গোমার ফাটা দৃশ্য। দেখো গাইস জায়গাগুলো, দেখো তো সেই লাগছে সেই নদী পার গুলো ভালো ছবি হবে, ওই জায়গাটা ভালো আছে। গাড়িটা এখানে কোথাও একটা দাঁড় করা, বুঝলি? হ্যাঁ এক সাইড কোথাও মানে কিছু হবে নাকি? ঝপ করে গিয়ে দু চারটে ছবি ওখানে প্রথম তুলে নেবো, ঠিক আছে? আরে বড় আইন না, যেখানে সেখানে এখানে চলে আয় চলে বে সেই জায়গা। তোমার এটা আবার কীরকম অবস্থা? বে না না সাপ নেই, সাপও ভয় পালাবে। ऐसे तो ज्यादा नहीं हो गया मतलब कुछ भी। মানা ওইখানে নৌকা আছে ভাই, বুঝলি? এই পার পার দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, চ নৌকা কী করে ছবি তুলবো, বুঝলি? চলো গাইস তাহলে আমরা গিয়ে দুটো ছবি তুলি, আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কী নেই ওরা, চ আমার হেভি লোকেশন আছে, পড়ে যাবে না দেখিস। চ বন্ধু আজকে আমাদের তাহলে ফটো শ্যুট হয়ে গেল। বাপরে বাবরে বাবরে এত গরম মানে গাড়ি আছে। এই বন্ধু গাড়ি কই? হ্যাঁ গাড়ি গাড়ি কোথায় বে? বেটা বৌ তো আমরা গাড়ি ভাই ভেতরে। হ্যাঁ খতম, ওকে ধরে ধরে ওকে ধরে রাখ। এই বোকা চোদা কি করে ওকে ডাকতে বল, ওকে ডাকতে বল। ও মা কি করেছিস? খাচ্ছিস খুলেছিস? গান ফাটাবো তো, ঠিক আছে? তুই তোরা এটা খুলেছিস কেন? গাড়িটা কি করেছিস ভাই তোরা? কিসের পয়সা কিসের ভাই যে খুলে এগুলো এইভাবে করে খুলেছিস? দেবে পুরো গাড়িটা তো পুরো গান মেরে দিয়েছিস তোরা মানে। গাড়ি এরম করছিস কেন? তুই কে বানা তোরা? কে রে তুই?
গাড়ি খারাপ হয়েছে দিবা আমার গাড়ি ভাঙাছিস ভেঙেছিস মতলব কুচ ভি ভাই কি হরে দেখ এ বড়া ইয়ার কি মাছ নেই এ বড়া ওই ছর বকা চোদা ভাই জানো লাগবে বরাবর আই 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 চালানে হে বকা চোদা কিছু বলছিস না বলে বড়া না লাগবে তুই কি খুলতে বলেছিস বড়া খুলতে তুই ও ঘরে নিচ সব তার পাশে বড়া ছিড়ে দিয়েছিস বলে আরে সব ছিড়ে দিয়েছিস তো আমি তো ভাঙা করছিস क्या देखना पड़ रहा है माल गुलो शोन शोन भाई की करछिस সব পুলিশ কেস করবো বুঝলে তারপর ছিড়বে রে ভাই কি রে বা আচ্ছা তোদের কি চাইছে রে বল কি চাই বল গাড়ি লাগবে না পুলিশের কথা বল ভাই বল তোদের কি লাগবে বল ভাই শান্তিভাবে কথা বল ভাই তোদের বল আগে তোদের কি লাগবে বলছি ভাই যাবে বলছি টাকা লাগবে কি বানা বলছিস তোরা টাকা দিয়ে দিলে তাহলে লাগবে না ভাই যার লাগবে না ভাই যে টাকা দিলে ঠিক আছে তোদের এমনি ক টাকা লাগবে বলতে আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে তোদের এখানে এসছি বলে তুই এরকম করছিস মানে এরকম না আমাদের লাগবে আমাদের তোদের কি লাগবে ভাই তোরা সেটা বল ভাই যা ফাই যা বাদ দে ভাই এটা হয় না ভাই ওটা অসম্ভব বল বল কি বলছিস বল নালে 50,000 দিয়ে দিলে হয়ে যাবে শুন ভাই একটু চুপ করে একটু দাঁড়া আমি তোর সঙ্গে কথা বলি তোর যদি মনে হয় যে না আমি খারাপ বলছি আমাদের টাইম নেই কি হলো রে বল কেন এখানে বসবো ভাই তুই এখানে বল দাঁড়া ভালো ঠিক আছে এখানে আসবে দাঁড়া আরাম কর আচ্ছা গাড়ি নিয়ে ঘুরে আসবে ভাই দেখো কি হলো তাহলে আমি বলছি ভাই শোন তোদের এখন কি দরকার সেটা আমাকে বল আমাদের ভাই যারা আমাদের না পায় আমাদের 50,000 টাকা কুচবি কুচবি আমার ঘরে মারে ভাই বাদ দে তোর ভাই আমি বলছি তোর লেগে যাবে ভাই তুই ঘরে মারে তুলি না আমি যেটা বলছি কি দরকার সেটা বল ভাই কি দরকার বল 50,000 দিয়ে দিলে না এইভাবে কোনো কথাই হয় না ভাই তুই একটা বল তোর কি দরকার
ভাই দেখ ভাই বিয়ে কর দিয়ে যা ভাই বুঝলি তোরা তোরা নে আমি পাশে মানে আমি গাড়ি যাচ্ছি নব না তোরা পাশে নিয়ে যা আমি গাড়ি নিয়ে যাচ্ছি তোরা পাশে নিয়ে যা ভাই দেখ আমি যেটা বলছি শুন শুন ঝামেলা ফামেলা কোনো তোদের জায়গায় এসে যা খুশি তাই করবি তো হয় না ভাই আমার বাড়ি ভাই অনেকটা দূর বুঝলি তো মানুষজন ঘুরতে এলে তোরা এরকম করবি তাদের সঙ্গে 50000 দিয়ে দিলে মিটে যাবে তাহলে আরে একটা আর ভাই তুই দিদা আরে কথা কথা বল ভাই যেটা দরকার তুই বল ভাই তুই বল এ তোরা কি ভাই বুঝিত ভাই আমার 50000 লাগবে না ঠিক আছে আমি ভাই দেখ তোর ভাই আমি 1000 টাকা দেবো যা আরে আর কিছু কথা নেই ভাই এখানে ঠিক আছে ১০০ টাকা ঠিক আছে তো এবার লাগিয়ে দে লাগা পড়াটা না লাগবে না এটা ফুলে পুরো নাড়া কি করে তোরা কি করেছিস মানা তোরা হ্যাঁ এ ভাই উচিত করলি ভাই তোরা এগুলো কাজ ঠিক করলি না বুঝলি কিছু দেখিনি তো বন্ধু ঠিক আছে পরদিন এখানে দেখতে পেলে 50000 টাকা লাগবে বালের 50000 মানে আসবো না ওরা তোদের এখানে লাইন পে তোরা জানা মারা কি রে হরা বন্ধু চাপ দাদা বন্ধু চাপ কি লাগি রে মারা ওরা গাড়ি করে এসে মানে এগুলো খুলতে এসেছিল বুঝলি 50 লাখ দেবো লাখ 50 লাখ পুরো গাড়ি মাড়ি খুলে নিয়ে চলে যাচ্ছে রে ভালো জায়গা বুঝলি সেফ প্লেস ওরা এগুলো তো এরকম ধরা হয় কে জানে ওরা ঠিক আছে চলো বহুত হয়েছে মানে ভিডিও করা ভিডিও করতে গিয়ে মানে 1200 টাকা খরচা ছবি তুলতেছে এই অবস্থা বে মানে চ মানে আর কিছু বলার নেই মানে আমার আনন্দ ফুর্তির মধ্যে কাটিয়ে দেবো মালটা যা কিছু নিয়ে ছেড়ে দেয় দেবে চো বাড়ি চো বাল আসবে মরা আর কোনোদিন মরা ছবি তুলবো না তো গাইস এবার বাড়ির দিকে যাচ্ছি আর কোনো ভিডিও কিছু করার নেই ওরা ছবি তুলে গাড়ে ঢুকে দিয়েছে দু একটা ছবি তুলেছি বোনা তাতেই বোনা এরকম হয়ে গিয়েছে আজকে আমাদের সঙ্গে আমার তো মানে জানটা বেরিয়ে গিয়েছিল ওরা যে আমি বোনা গাড়িটা আদৌ পাবো নাকি কলজিটা মোড়মোড় করছিল যাই হোক তোমার গাড়িটা পেয়ে গিয়েছি ওটাই বড় কথা যে ওরা ওখানেই খোলাখুলিটা করছিল চলো এবার বাড়ির দিকে যাচ্ছি তো আর মানা বিড়ালে কেটে গান করে দিতে সব দিকে ক্ষতি হচ্ছে মানে সব দিকে ক্ষতি
তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট শেয়ার করো। আর বড় মুখ দিয়ে কথা বলছে না, এত বড় অবস্থা খারাপ আমার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবো, কমেন্ট করবো, শেয়ার করবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকো, বাই।